স্বতঃস্ফূর্ত মানুষের চোখে মুখে মমতাদির জন্য সমর্থন দেখা যাচ্ছে, আশা করছি যে ভোটের বাক্সে সেটা ট্রান্সলেটেড হবে। মানুষের অনেক চাপ রয়েছে যা আগে তারা পায়নি, কি বলবে তাদের উদ্দেশ্যে? পাইনির থেকেও বেশি অনেক অনেক পাওয়াও রয়েছে, অনেক কিছু পেয়েছে বলতো। আমি আশা করছি যে যতটুকু বাকি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন মানুষের জন্য কাজ করে সেই আস্থাটা অটুট রয়েছে। অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের এবং অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সিএ এবং এনআরসির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়বে। কেমন আছিস বেটা?